সাদ পেস্তা বাদামের শরবত। এটা আমরা বাসায় দুধ দিয়ে দুধটাকে ঘন করে 1.5 কেজি দুধ দিয়ে শুকায় 1 কেজি দুধ বানায় আপনি তারপর আপনার বাদাম চিনি জাফরান দিয়ে পেস্তা বাদামের শরবত তৈরি করি। এর চেয়ে বেশি আর অন্য কিছু দেওয়া হয় না এটাতে। প্রাইস এটা হলো ছোটটা হলো যা আপনার 100 টাকা 1 লিটার 200 টাকা। এটা হচ্ছে পেস্তা বাদাম কাজু বাদাম দুধ দুধের মালাই এটা দিয়ে তৈরি করা। হিউজ পরিমাণ চলতেছে। প্রতিদিন যায় 50-60 লিটার যায়। এটা ভাই অনেক বছর ধরে মাঠা বেচতেছি আমার বাপ দাদার আমল থেকে। এটা অনেক পুরানো মাঠা, পুরান ঢাকার ঐতিহ্য, 32 বছর ধরে চলতেছে। অন্যান্য মাঠার থেকে এটার ঘনত্ব বেশি এবং এটা একদিন দুই দিন পরেও এটা খাওয়া যায়। এটার স্পেশালিটি হচ্ছে এটাই এবং আমরা অনেক বছর যাবত এখান থেকে নিচ্ছি।